আপনারা কি জানেন যে এই ক্যাজুয়ালিটি হওয়ার আগে যে লাদাখে যে কর্নেলের নেতৃত্বে যে সোলজাররা গিয়েছিল, এরা মূলত গিয়েছিল চীনা সীমান্তে চীনের যে ট্যাঙ্ক তাঁবু সেই তাঁবুটা ভেঙে দেওয়ার জন্য, ফিঙ্গার সেভেনে যে তাঁবু ছিল চায়নার সেই তাঁবুটি ভেঙে দেওয়ার জন্য, বরাবর তারা যে আগ্রাসী আচরণগুলো তাদের প্রতিবেশীর সাথে করে থাকে সেই আগ্রাসী আচরণটাই তারা চীনের সাথে করতে গেছিল। আর চীনের যে এই আপনার লিবারেশনারি যে আর্মি, এরা কি করছে, উস্তাদি মাইর দিয়া কর্নেলের অধীনে যত সোলজার থাকে সবাইকে শোয়ায় দিছে। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, আপনারা সকলে অবগত আছেন বিগত দুই দিন আগে ভারতীয় এবং চীনা সেনাবাহিনীর যে মাসব্যাপী যে স্ট্যান্ড আপ চলতেছিল ভারত নিয়ন্ত্রিত লাদাখে, সেখানে একটি ক্ষয়ক্ষতি হয়েছে যেটা আমরা ভারতীয় কর্তৃপক্ষ প্রথমে তিনজন, একজন কর্নেল সহ তিনজন দাবি করলো, পরবর্তীতে তারা আরও 20 জন সেনাবাহিনীর সদস্য নিহত হয়েছে বলে কনফার্ম করেছে। তো তারা দাবি করেছে যে এক্ষেত্রে চীনেরও নাকি একটা বড় একটা সংখ্যা চীন লুজ করেছে, যদিও চীন এখানে কোনো কিছু তারা স্বীকৃতি দেয়নি। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা স্ক্রিনশট শো করছি, সেটা হচ্ছে ভারত চীনের প্রভাবশালী গোয়েন্দা সংস্থার প্রধান, তিনি তার টুইটার হ্যান্ডেলে বলেছেন যে অলমোস্ট 75 জন সোলজার, ভারতীয় সোলজার চীনাদের হাতে নিহত হয়েছে এবং প্রায় 50 জনের উপর সোলজার এখনও চাইনিজ সেনাবাহিনীর হাতে বন্দি আছে। আপনাকে আমি এই স্ক্রিনশটটা দেখালাম। পাশাপাশি বিভিন্ন দেশের ইন্ডিপেন্ডেন্ট যেসব মিলিটারি জার্নাল আছে সেসব মিলিটারি জার্নালের তথ্য অনুযায়ী ভারত তার প্রকৃত যে ক্যাজুয়ালিটি এটা তারা গোপন করতেছে, কেননা হতাহতের সংখ্যা আরও বেশি। রাজনৈতিক বিবেচনায় এই হতাহতের সংখ্যা কিছু কম বলে তুলে ধরলেও মানে আনুষঙ্গিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে অনেক বেশি হচ্ছে। এখন আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে। ভারতীয় সেনাবাহিনীর পারফরমেন্স দুনিয়ার সবচেয়ে ওয়েস্ট সেনাবাহিনীগুলোর মধ্যে একটি, কেননা এরা বরাবরই যারা নিরীহ তাদের উপর অত্যাচার চালাতে পারদর্শী, যারা একটু শক্তিশালী তাদের সাথে তারা লেজ গুটিয়ে পালিয়ে আসার ইতিহাস অনেক পুরনো তাদের। এখন যে কথাটা, সেটা হচ্ছে কি, আপনারা কি জানেন যে এই ক্যাজুয়ালিটি হওয়ার আগে যে লাদাখে যে কর্নেলের নেতৃত্বে যে সোলজাররা গিয়েছিল, এরা মূলত গিয়েছিল চীনা সীমান্তে চীনের যে ট্যাঙ্ক তাঁবু সেই তাঁবুটা ভেঙে দেওয়ার জন্য, ফিঙ্গার সেভেনে যে তাঁবু ছিল চায়নার সেই তাঁবুটি ভেঙে দেওয়ার জন্য, বরাবর তারা যে আগ্রাসী আচরণগুলো তাদের প্রতিবেশীর সাথে করে থাকে সেই আগ্রাসী আচরণটাই তারা চীনের সাথে করতে গেছিল। আর চীনের যে এই আপনার লিবারেশনারি যে আর্মি, এরা কি করছে, উস্তাদি মাইর দিয়া কর্নেলের অধীনে যত সোলজার থাকে সবাইকে শোয়ায় দিছে। এখন যেই জিনিসটা মজার ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে তারা যখন মাইর খায় সেই সময়টা ছিল রাত্র 12:30 থেকে 12:45 মধ্যে। ওই সময় ভারতীয় সেনাবাহিনীর যে ব্রিগেড অফিসে কমপক্ষে 4টা বার্তা তারা ছেড়েছিল, সে 4টা বার্তা পাওয়ার 6 ঘন্টা পরে সেনাবাহিনী রেসপন্স করার জন্য ওই অঞ্চলে গিয়ে পৌঁছল। তার মানে এই 6 ঘন্টা তারা রাজনৈতিক সিদ্ধান্ত এবং সামরিকভাবে সিদ্ধান্ত নিতে পারেনি যে তারা কীভাবে মুভমেন্টটা করবে, যার কারণে ক্যাজুয়ালিটির সংখ্যা অনেক বেড়ে গেছে। সেকেন্ড অফ অল, আপনি যদি দেখেন যে রিসেন্টলি এই যে কালাপানি এরপর লিবুদি লেক সহ 3টা স্থান ভারতের যেটা নেপাল তাদের মানচিত্র অঙ্গীভূত করেছিল, তাই করারই ওই এলাকা কেন্দ্রিক যে ভারতীয় যে টহল সেই টহল যারা দিচ্ছে তাদেরকেও বাধাগ্রস্ত করতেছে। এক পর্যায়ে এখন তারা প্রায় সেনার সমাগম বাড়িয়ে ওই এলাকাটা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তারপরেও ভারতীয় যে মিডিয়া, ভারতীয় যে রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের কথাবার্তা এত নম্র এত ভদ্র, দেখেন মানে একটা ছোট একটা দেশ নেপাল তাদের সাথে তারা পারে পেরে উঠতেছে না। তারা কাদের সাথে পারে, তারা পারে বাঙালিদের সাথে। গতকালকে যখন চীনারা এত বড় একটা ক্যাজুয়ালিটি উপহার দিল ভারতকে, ঠিক সেই সময় বাংলাদেশ সীমান্তে নিরীহ 3 ব্যক্তিকে গুলি করে মেরেছে বিএসএফ। তো এ দ্বারা আমরা কী বুঝতে পারি যে তারা আসলে যারা যে অসহায় তাদের উপর শক্তি প্রয়োগে তারা পারদর্শী। থার্ড অফ অল, ভারতীয় সেনাবাহিনীর পারফরমেন্সের দিক থেকে তারা ওয়ার্ল্ডের সবচেয়ে ওয়েস্ট সেনাবাহিনীর মধ্যে একটা, কেননা তারা, আপনি যদি দেখেন যে ভারত একমাত্র কান্ট্রি যারা যাদের সেনাবাহিনীকে সর্বোচ্চ দায় মুক্তিটা দিয়ে রেখেছে, মানে তারা যদি কাশ্মীর অরুণাচল সহ ভারতের যেসব অঞ্চলগুলো একটু প্রবলেম, একটু রাজনৈতিক প্রবলেম আছে, ওই এলাকায় ব্যাপক গণহত্যা চালাতে পারে, খুন ধর্ষণ রাহাজানি সেনাবাহিনী চাইলেই করতে পারে, সেক্ষেত্রে তাদেরকে কোনো জবাবদিহি করতে হয় না। আর সবচেয়ে বড় কথা, এই অঞ্চলে সবচেয়ে বেশি মাদক যে ব্যবসা যেটা হয়ে থাকে সেটা মূলত ভারতীয় সেনাবাহিনী দ্বারাই হয়ে থাকে। আপনি দেখেন বাংলাদেশে যত ফেন্সিডিল থেকে শুরু করে যাবতীয় যত মাদক দ্রব্য, এই মাদক দ্রব্য কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে পারতেছে ভারতীয় বর্ডার গার্ডের প্রত্যক্ষ মদদে,
বা ভারতীয় সেনাবাহিনী প্রত্যাক্রমণ করে, কিন্তু নিরীহ বাঙালি মানুষ মারা যাচ্ছে, যারা নিরীহ তাদেরকেই গুলি করে মারতেছে, যারা মাদক চোরাকারবারী তাদেরকে তারা কিছু বলতেছে না, কেননা নির্দিষ্ট একটা মাসোয়ারের মাধ্যমে তাদের সাথে তাদের একটি স্ট্যান্ড আপ হয়ে থাকে। থার্ড অফ অল, আপনি দেখেন সেনাবাহিনীর যখনই বড় বড় যে সংঘাতগুলো হয়েছে, তারা সবচেয়ে বড় জোর খাটাইতে যায় পাকিস্তানের সাথে, বাংলাদেশের সাথে। আসলে মোদীর ডিকশনারিতে তো ভারত আর তারা পরীক্ষা দিতে গেছে হচ্ছে মানে বাংলাদেশ এবং পাকিস্তান কেন্দ্রিক, কিন্তু ভুলে তাদের পরীক্ষার খাতায় চলে আসে নেপাল এবং চীন, যার কারণে আজকে এই ভয়াবহ বিপর্যয় তাদের কাছে চলে এসেছে। আমি যদি স্বল্প ভাষায় যদি বলি, ভারতের এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে তারা যে বিষয়টা হচ্ছে ছাইড়া দে মা কাইন্দা বাঁচি। কেননা ভারত এমন একটা দেশ যাদের সাথে কোনো প্রতিবেশী দেশের ভালো সম্পর্ক নেই। আপনি যদি দেখেন যে কটা বড় বড় পরাশক্তি আছে তাদের পার্শ্ববর্তী দুই একটা কান্ট্রির সাথে হলেও তাদের ভালো সম্পর্ক আছে, কিন্তু ভারত এমন একটা দেশ যেই দেশের সাথে পার্শ্ববর্তী কোনো দেশের সম্পর্ক ভালো সম্পর্ক নেই। তো এই ছিল লাদাখে যে স্ট্যান্ড আপ হয়েছিল এবং যে হতাহত ক্যাজুয়ালিটি হয়েছিল সেই নিয়ে আমি গত দুই দিনে যেসব আমি ইন্ডিপেন্ডেন্ট সূত্র থেকে যেসব রিসার্চ করে আমি যে সঠিক তথ্যগুলো পেয়েছি আমি চেষ্টা করেছি সেই সঠিক তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার। ভালো থাকবেন, আশা করি সমাজের প্রতি দায়বদ্ধ থাকবেন আপনি নিজে, কেননা আমাদের পারিপার্শ্বিক অবস্থা যেরকম তৈরি হয়েছে ইনশাল্লাহ আমরা যে একটা শৃঙ্খলে আবদ্ধ ছিলাম সেই শৃঙ্খলটা হয়তো বা খুব শীঘ্রই কেটে যাবে, কেননা এই আঞ্চলিক শক্তি যত ভারত যত মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা করবে ততই সে চারোপাশ দিয়ে শিকল দ্বারা আবদ্ধ হয়ে যাবে, আর একটা সময় আমরা আমাদের যে সীমান্ত হত্যা এটা টোটালি বন্ধ হবে এবং ভারত তার যে ভুল ত্রুটি আছে এটা বুঝে নিয়ে সে তার চরিত্রকে সংশোধনের মাধ্যমে তার প্রতিবেশীর কাছে তার মান সম্মানটাকে আবার আগের উচ্চতায় নেওয়ার চেষ্টা করবে। ভালো থাকবেন, আশা করি দেশের প্রতি দায়বদ্ধ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।